আমাদের বাড়ির দুর্গোৎসবে আমরা সমস্ত বোনেরা আত্মীয় স্বজন সবাই এক জায়গায় হলে বেশ একটা জমজমাটি আসর বসে তো সেই আসরে গল্পের আসরে আমার এক পিসির থেকে এই রেসিপিটা আমি শিখেছি সেটাই আজকে বানাবো তো এখানে নারকল তেলটাই ইউজ হয় কিন্তু আমি প্রেফার করি সর্ষের তেল তাই আমি মাছগুলোকে সর্ষের তেলেই রান্না করব। প্রথমে নুন ভিনিগার মাখিয়ে নিয়েছিলাম কুড়ি মিনিট মতো তারপর মাছগুলোকে আমি একে একে খুব সুন্দর করে ভাজবো মাছগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি এবারে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা খুব ফাইন চপ করা এবারে দেবো হচ্ছে চারমগজ বাটা সেটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষাতে হবে তখন দেব একটু নুন তারপরে দেবো তেঁতুলের কাত দিয়ে মশলাটা আমি পাঁচ সাত মিনিট কষাবো এবারে দেব রাই সর্ষে বাটা আমার একটু বেশি বাটা হয়ে গেছিলো আমি ওই জন্য একটু রেখে দিলাম আর দেব ছ সাতটা কাঁচা লঙ্কা বেশ ভালো কষানো হয়ে গেলে দেবো নারকলের দুধ কোনো জলের ব্যবহার এতে হবে না জল মানে নারকলের দুধ বেশ ভালো করে ফুটে উঠলে আমি মাছগুলোকে আস্তে আস্তে দেবো এবার সাজিয়ে দেবো দেওয়ার পরে টকবক করে ফুটে উঠবে টেস্ট ব্যালেন্সের জন্য আমি একটুখানি চিনি দিলাম এবারে দেবো সব শেষে দেবো কারিপাতা দিয়ে পাঁচ মিনিট ঢেকে দিলেই আমার আজকের গোয়ানিজ ফিশ একদম রেডি টপে ফিশি আমি তোমার কাছ থেকে শিখে এই রেসিপিটা আমার সমস্ত ফেসবুক ফ্রেন্ডসদের কাছে শেয়ার করলাম